আড়াই শয্যা বিশিষ্ট চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর দাবিতে তৃতীয় দিনের মতো অনশন করেছে মুক্তিযোদ্ধারা সন্তান সংসদ ইউনিটের নেতারা। গত মঙ্গলবার থেকে হাসপাতালের প্রধান ফটকে বসে আমরণ অনশন করছেন তারা। অনশনের তৃতীয় দিনে চার আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এমনটা জানালেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক। 1970 সালে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল 50 শয্যা নিয়ে যাত্রা শুরু করে। 2003 সালে 50 শয্যা থেকে 100 শয্যা উন্নীত করা হলেও 50 শয্যার জনবল দিয়ে এর কার্যক্রম চলছে। এরই মাঝে 250 শয্যার ভবন উদ্বোধন করা হয়েছে। জনবল কম থাকায় জনগণের স্বাস্থ্যসেবা উন্নীত হচ্ছে না, এতে হাসপাতালে এসে রোগীরা চরম ভোগান্তিতে ভুগছে।